প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম মেঘলা। মেঘলাবা? তো মেঘলাবা থাকে মানে মেঘলাবা আমাদের ইউটিউবে কি জন্য আসছেন বলেন? ইউটিউবে আইসি মনের মতন মানুষ পাওয়ার জন্য, মনের মতো মানুষ হেল্প করবে, যে আমার পাশে থাকবে। আচ্ছা, বিয়ে শাদী হয় নাই? জি না। বয়স কত চলে? বিয়ে এই 19 বছর। 19 বছর? আচ্ছা, তো এখন তো বিয়ে শাদী মানে উপযুক্ত সময়, ঠিক না? তো সময় মতো যদি বিয়ে শাদী না করেন পরে তা কেউ বিয়ে শাদী করতে চাইবে না, তখন তো সবাই খালি ছাগাই দিবে, ঠিক না? দেখবো চেহারা ভালো না, তো এখনই তো মানে একটা উপযুক্ত মানে অল্প বয়সে বিয়ে শাদী করাই ভালো, ঠিক না? পরে তো মেয়েদের চেহারা আবার নষ্ট হয়ে যায়, তো আমার ছেলেরা পছন্দ করতে চায় না। তো এই সময়টা বিয়েটা করা উচিত না নাকি? কি করবো ভাই, এখন বিয়ে চাইতে আসে অনেক যৌতুক চায়, 2 লাখ 3 লাখ টাকা চায়, 1 লাখ টাকা চায়, কোথায় পাবো? আচ্ছা, তো মুখ ডেকে আসেন কেন? মুখ ডেকে আসে এমএ একটা মানে মনুষ্য না জন্ম মানে জায়গা পাবেন তাকে মুখটা দেখাবেন, এই তো? হ্যাঁ। মানে সবাইকে দেখাবেন না? না না, সবাইকে দেখাবো কেন? আচ্ছা, ভালোবাসা মানুষকে মুখটা দেখাবেন? হ্যাঁ, যে আমার পাশে দেখবে, যে আমার ভালোবাসবে তার সেই দেখবে। সে যদি ভালোবাসা মানুষটা যদি মনে করেন বিবাহিত হইলো? বিবাহিত হলে আমার কোনো সমস্যা নেই, আমার যদি হেল্প করে পাশে থাকে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তো মানে আপনার পাশে থাকলে বিবাহিত পুরুষ হলে সমস্যা নেই? না। তো সতী নিবার করতে পারবেন? দেখি করতে পারি কি না পারি। মানে বিয়ে করে দেখবেন? হ্যাঁ। আচ্ছা, তা আবার তাকে ছেড়ে দেবেন না তো? না, কেন ছাড়বো, যাদের সারা জীবন জন্য ভালোবাসে তারা ছাড়বে কেন? আচ্ছা, তো আমার সাথে কীভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার দেবো। ফোন নাম্বার? হ্যাঁ। নাম্বার কি সবসময় খোলা থাকে? হ্যাঁ, সবসময় খোলা থাকে। আচ্ছা, দর্শক আপনার যদি মেঘলাবার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে 01996-80394। আমি নাম্বারটা আবারও বলছি, 01996-80394। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদী করে এখন তার মধ্যে ব্যক্তিগত ব্যাপার, তা শুনে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদাই দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।